Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ময়ূর পাখির ডিজাইন শেয়ার করব। দেখুন খুবই সুন্দর এই ডিজাইনটি, ফুটন্ত একটি ময়ূর পাখির ডিজাইন। এই ডিজাইনটিকে আমি প্লাস্টিকের চটের উপরে করেছি। এই ডিজাইনটিকে আমি লাচি সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে উল সুতা দিয়েও করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটিকে পাটের চটের উপরেও তুলতে পারেন, খুবই সুন্দর একটি ডিজাইন। তো আপনারা এই ডিজাইনটিকে কি করে পাটের চটের উপরে তুলবেন আমি সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের এই পাখির ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে আসন, পাপোশ, টেবিল ম্যাট অনেক কিছু করতে পারেন, খুবই সুন্দর ডিজাইন। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই ডিজাইনটি তুলব। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটিকে তোলার জন্য আমি যেহেতু এই ডিজাইনটিকে প্লাস্টিকের চটের উপরে তুলেছি, তাই কিন্তু প্রথমে একটি লাইন করেছি, তারপরে আবারও একটি লাইন ছেড়ে তুলেছি। তো আপনারা যখন এই ডিজাইনটিকে পাটের চটের উপরে তুলবেন, পাটের চটের উপর যেভাবে ক্রস স্টিচ সেলাই করে ঠিক একই নিয়মে তুলবেন। তো এই ডিজাইনটিকে পাটের চটের উপরে তোলার ক্ষেত্রে প্রথমে পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পরপর 15টি ঘর আপনারা ছেড়ে দিবেন, এবং 16 নম্বর ঘরের মাথায় এসে একটি ক্রস স্টিচ নিয়ে নেবেন। আবারও 1, 2, 3, 3টি ঘর ছেড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ক্রস স্টিচ একই লাইন বরাবর লম্বালম্বিভাবে। তো এখানে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের এখানে যে ঘরগুলি আমি ছেড়ে দিয়েছি, পরবর্তীতে আপনারা যখন পাটের চটের উপরে করবেন প্রত্যেকটি ঘরকে এক একটি ক্রস স্টিচ করে নেবেন। এরপর আবারও 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ঘর ছেড়ে 2টি ক্রস স্টিচ, এবং এদিকে এসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টি ঘর ছেড়ে পাখির এই মাথার অংশটাকে তোলার জন্য এখানে একটি ক্রস স্টিচ, এরপর আবারও 20টি ঘর ছেড়ে দেবেন, এবং 21 নম্বর ঘরের মাথায় এসে পরপর 2টি ক্রস স্টিচ, আবারও 1, 2, 3, 4, 5, 5টি ঘর ছেড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ক্রস স্টিচ, এবং এদিক থেকে 3টি ঘর ছেড়ে 1টি, এবং এদিকে আবারও 15টি ঘর ছেড়ে দিয়েছি। 15টি ঘর আপনারা পাটের চটের উপর তোলার ক্ষেত্রে ভরাট করে নেবেন অন্য কালারের সুতা দিয়ে। তো এখন আমি এখানে এভাবে প্রথম লাইনটি তুলতে হবে, এরপর এদিক থেকে একটি ঘর বাড়িয়ে 1টি ক্রস স্টিচ, এবং এদিক থেকেও 1টি ক্রস স্টিচ, মাঝখানে 1টি ঘর আমি ছেড়ে দিয়েছি। তো এখানে আপনারা যারা ক্রস স্টিচ সেলাইটি পারেন এই ডিজাইনের চিত্রটি দেখেই কিন্তু তুলে ফেলতে পারবেন। এরপর এদিকে 1টি ক্রস স্টিচ, এবং এদিক থেকে 1, 2, 3, 3টি, আবারও এদিক থেকে 1, 2, 3, 3টি ক্রস স্টিচ, এবং এদিক থেকে 1টি, আবারও 1টি, আবারও এদিক থেকে 1টি, আবারও এদিক থেকে আড়াআড়ি বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি ক্রস স্টিচ, এবং এদিক থেকে আবারও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি ক্রস স্টিচ। এইভাবে পাখির খোপার অংশটা তুলে নিব। এরপর মাথার অংশটা তোলার জন্য এদিক থেকে পরপর 1, 2, 3, 4, 4টি ক্রস স্টিচ, এই সাইড থেকে 2টি ঘর বাড়িয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ক্রস স্টিচ, এবং এদিক থেকে 1টি, এদিক থেকে 1, 2, 2টি, আবারও 2টি, আবারও 3টি, আবারও একই লাইন বরাবর 1, 2, 3, 4, 4টি ক্রস স্টিচ। তো এদিকে আপনারা যখন এই ডিজাইনটি তুলবেন পরপর লম্বালম্বিভাবে গলার অংশটা তোলার জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টি ঘর, আবারও এদিক থেকে 3টি ঘর উপরের দিকে বাড়িয়ে নিচের দিক থেকে আবারও 1, 2, 3, 3টি ঘর বাড়িয়ে এভাবে সেলাইটি করবেন লম্বালম্বিভাবে। এবং এই সাইডে 2টি লাইন হয়ে যাওয়ার পরে এদিক থেকে আবারও উপরের দিক থেকে 3টি ঘর বাড়বে, এবং এটা হচ্ছে উপরের দিক থেকে 1টি ঘর বাড়বে এবং নিচের দিকে লম্বালম্বিভাবে যাবে। এবং এদিকে হচ্ছে ডিজাইনের পেটের অংশটি তোলার জন্য এদিক থেকে পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58,
তো এদিকে পায়ের অংশটি তোলার জন্য পরপর এই সাইড থেকে 1 2 3 4 5 6 6টি ক্রস স্টিচ আবারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি ক্রস স্টিচ আবারো নিচের দিক থেকে একটি করে কমিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি ক্রস স্টিচ আবারো এই পাশ থেকে 13টি একই লাইন বরাবর এবং নিচের দিক থেকে একই উপরের লাইন বরাবর 1 2 3 4 5 5টি ক্রস স্টিচ এভাবে
একটি পায়ের অর্ধাংশ হবে এবং এদিকে লম্বালম্বিভাবে একটি করে ঘর নিয়ে একই লাইন বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12টি ক্রস স্টিচ এবং এই পাশ থেকে দুটি ঘর বাড়িয়ে 2, 4, 5 পাঁচটি ক্রস স্টিচ এবং এদিক থেকেও 1, 2, 3 তিনটি ঘর বাড়িয়ে 4টি ক্রস স্টিচ একটি ঘর ছেড়ে একটি একটি ঘর ছেড়ে একটি আবারও একটি ঘর ছেড়ে একটি এই পাশে যা হয়েছে এই পাশে সেম তাই হবে একই নিয়মে হবে তো ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটি আমি শুধু একটি কালার দিয়ে করেছি আপনারা এই ডিজাইনটিকে পাটের চটের উপরে অনেকগুলি কালার দিয়ে করলে খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটি খুবই সুন্দর এখানে আমি লাচি সুতা দিয়ে করেছি আপনারা চাইলে উল সুতা দিয়েও তুলতে পারেন আমি এখানে প্লাস্টিকের বস্তার উপরে তুলেছি এই ডিজাইনটিকে তো খুবই সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটি অনেক পছন্দ হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ফ্রেন্ডস যদি বরাবরের মতো আমার আজকের এই ময়ূর পাখির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ